দলে দল থেকে আসছেন রিয়াসাত আজিম, দলনেতা রিয়াসাত আজিম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সুধী এবং বিচারক মণ্ডলীদের। মাননীয় সভাপতি, আজ যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে স্যাটেলাইট সংস্কৃতি কর্মযোগ্য নয়, বিপণন কর্মকাণ্ড। মাননীয় সভাপতি, আজকে প্রথমে আমি আমার বক্তব্য শুরু করব যুক্তিখণ্ডন দিয়ে। আজকে যখন প্রথম বক্তা মাননীয় সভাপতি এখানে এসে বক্তব্য রাখলেন এবং দুনিয়া কাঁপানো 30 মিনিটের কথা বললেন, মঞ্চ কাঁপিয়ে গেলেন, ঠিক তখন মাননীয় স্পিকার আমরাও কেঁপেছি, কিন্তু ভয়ে মাননীয় সভাপতি। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গায় মাননীয় সভাপতি, যে আজকে যে কোম্পানিগুলো রয়েছে যারা তাদের পণ্যের বিপণন করতে চায়, তারা আপনারা যদি সুস্থভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন যে আমাদের যে জাতীয় জীবনের সাথে স্পর্শকাতর দিনগুলো রয়েছে সেগুলোকে আজকে তারা বিপণনের মাধ্যম, বিপণনের স্পেসিফিক দিন হিসেবে গ্রহণ করছে। মাননীয় সভাপতি, যেন আমরা সেই দিনগুলো উদযাপনের পাশাপাশি সেই পণ্যের বিজ্ঞাপনটি দেখি এবং আমাদের মনস্তত্ত্বে যেন সেই পণ্য গ্রহণের একটি চিন্তা তৈরি হয়। মাননীয় সভাপতি, এটি কোন ধরনের কর্মযোগ্য তা আমাদের জানা নেই। আজকে তারা বিতর্কের কথা বলেছেন এবং বিতর্ক অনুষ্ঠান দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন বললেন। মাননীয় সভাপতি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে বাংলাদেশে প্রায় 20টি বেসরকারি টেলিভিশন চ্যানেল গড়ে উঠার একটি প্রক্রিয়ায় রয়েছে, কটি চ্যানেলে মাননীয় সভাপতি বিতর্ক প্রচারিত হয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে মাননীয় সভাপতি, যেই চ্যানেলটিতে বিটিভির বাইরে প্রচারিত হয় তার টাইটেল স্পন্সর যখন একটি বিখ্যাত কলেজ হয়ে যায়, ঠিক তখন মাননীয় সভাপতি সেই চ্যানেল কিংবা সেই প্রোগ্রামের যে মাননীয় সভাপতি বিপণনমুখিতা সেটি প্রকাশ পায়, এবং যদি সেটি প্রকাশ পায় ঠিক তখন সেটি কর্মযোগ্য নাকি বিপণন কর্মকাণ্ড, সে বিষয়ে মাননীয় সভাপতি প্রশ্ন করতেই হয়। প্রশ্ন করে গেলাম, আশা করছি উত্তর দিবেন। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা অনুষ্ঠানগুলোর দিকে দেখি, কর্মযোগ্যের সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে আমাদের যে আত্মিক বিকাশ, আমাদের যে সৃজনশীলতার বিকাশ, আমাদের যে মনস্তাত্ত্বিক বিকাশ, সেই বিকাশগুলোর সাথে যুক্ত যে কর্মকাণ্ডগুলো সেগুলো। আজকে মাননীয় সভাপতি, রবীন্দ্রনাথ, নজরুল, লালনগিটির অনুষ্ঠান রাত 8টার সংবাদের পর কয়টি চ্যানেলে প্রচারিত হয়? প্রশ্ন হচ্ছে এই জায়গায় কেন হয় না, কারণ বিজ্ঞাপনটি, যারা বিজ্ঞাপন দাতা তারা এই অনুষ্ঠানগুলোকে বেছে নেয় না, তার থেকে কনসার্টটি অনেক বেশি বড় হয়ে যায়। মাননীয় সভাপতি, এই অনুষ্ঠানগুলো যখন প্রচারিত হয় রাত 12টার সংবাদের পর কিংবা ফজরের আজানের পর, ঠিক তখন কর্মযোগ্য নাকি কর্মকাণ্ড, সে বিষয়টি আজকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। মাননীয় সভাপতি, আজকে তারা বলেছেন আমাদের মোবাইল কোম্পানিগুলো আমাদের দেশ, আমাদের প্রকৃতি, আমাদের মাটি, আমাদের মানুষ, আমাদের সভ্যতার কথা বলছে। হ্যাঁ মাননীয় সভাপতি, কিন্তু তাদের যে অপকর্ম সেগুলোর কথা যখন চ্যানেলগুলো বলছে না, ঠিক তখন আমাদের প্রশ্নটি কোন জায়গায়? মাননীয় সভাপতি, আজকে অধিকাংশ চ্যানেলের মূল বিজ্ঞাপনদাতা যখন মোবাইল কোম্পানিগুলো এবং তারাই যখন ভিওআইপির নামে অসংখ্য টাকা দেশের বাইরে পাচার করছে, কয়টি চ্যানেল সেই ভিওআইপির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে? মাননীয় সভাপতি, কয়টি চ্যানেলের খবরে আজকে মোবাইল ফোনগুলো দুর্নীতি প্রকাশিত হয়েছে? হয়নি, কারণ তাদের সিংহভাগ বিজ্ঞাপনদাতা যখন মোবাইল ফোন কোম্পানিগুলো হয়ে যায়, ঠিক তখন মাননীয় সভাপতি সেই চ্যানেলগুলো তাদের যে লক্ষ্যবস্তু অর্থাৎ বিপণন, তাদের যে লক্ষ্য অর্থাৎ পুঁজির আনায়ন, সেটি থেকে মাননীয় সভাপতি দূরে হতে পারে না এবং তাদের দুর্নীতিটিও প্রকাশ করে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি, ঈদ মানে আনন্দ কিন্তু ঈদের অনুষ্ঠান মানে বিভীষিকা, আতঙ্ক। মাননীয় সভাপতি, আজকে 40 মিনিটের একটি নাটকে যখন 50 কিংবা তার বেশি মিনিটের বিজ্ঞাপন প্রচারিত হয় সেটি কোন ধরনের কর্মযোগ্য, সেটি মাননীয় সভাপতি হয়তো বিপক্ষ দলে জানা আছে, আমাদের জানা নেই। মাননীয় সভাপতি, আজকে আরো একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে মাননীয় সভাপতি, বলিউডের কিং খান আমাদের এসে ধন্য করেছিলেন, আজকে তার আগমনটি হয় যদি তাদের কথায়, যেহেতু একটি স্যাটেলাইট চ্যানেল প্রকাশ করেছে কর্মযোগ্য, তাহলে এই মহান কর্মযোগ্যে প্রত্যেকটি চ্যানেল কেন যুক্ত হলেন না? কারণ যে সত্যটি, সেই সত্যটি একটি চ্যানেল কিনে নিয়েছে, লাভবান হয়েছে সেই চ্যানেলটি, অন্য চ্যানেলগুলোর সুযোগটি ছিল না। অর্থাৎ মাননীয় সভাপতি, বিষয়টি যেটি দাঁড়াচ্ছে, পুরোটি হচ্ছে বাণিজ্যমুখিতা, পুরোটি হচ্ছে বাণিজ্য প্রক্রিয়া, এবং এই বাণিজ্য করতে গিয়ে যদি কখনো তাদের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করতে হয় তখন তারা সেটি করে, এবং এটিকে কখনোই আমরা কর্মযোগ্য বলতে পারি না, এটি হচ্ছে পুরোপুরি বিপণন কর্মকাণ্ড। তাই মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের অবস্থানটি অসার, আমরা যে বিষয়টি বললাম সেটি আশা করি এখানে পরিষ্কার হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রিয়াসাত আজিম।